উঠো উঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আজকে দিনটা শুরু হচ্ছে এখান থেকে, খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গাড়িতে চড়ে এবার চলে যাচ্ছি ফেনীর উদ্দেশ্যে। তাইলে আজকে হচ্ছে চট্টগ্রাম টু ফেনী ভ্রমণ। যেহেতু খুব ভোরে ভোরে উঠেছি তাই সবার মুখেই ঘুম, চোখে মুখে ঘুম, ঘুম যেতে পারলে বাঁচে এরকম একটা অবস্থা। তাই রওনা হয়ে এলাম আজকে ফেনীর উদ্দেশ্যে। আজ হচ্ছে কোরবানি ঈদ, তাই আমরা খুব ভোরে ভোরে রওনা হয়ে গেলাম। যেহেতু ভোর হতে হতেই নামাজ পড়ে দেখা যাবে সবাই বের হবে, এরপর কোরবানি দেবে, রাস্তা একদম ভিড় হয়ে থাকবে। তাই আজকে সকাল সকাল উঠে একদম ফাঁকা রাস্তায় চলে যাচ্ছি আরাম করে ফেনীতে। রোড একদম ফাঁকা বললেই চলে, খুব কমই গাড়ি চলছে যেহেতু ভোরবেলায়। আর ওয়েদারটায় এত জোস ছিল বলার বাহিরে, একটু একটু বৃষ্টি পড়বে পড়বে ভাব, বাট বৃষ্টি পড়েনি, খুব আরামসে বাতাস হচ্ছে। এরপরে আমরা গান শুনে শুনে চলে যাচ্ছি, খুব একটা আরামের ওয়েদার ছিল আজকে। আমার ছেলেও মহা খুশি, ঘুরতে পারলে সে খুব আনন্দবোধ করে। যেহেতু সকাল সকাল উঠে না, আজকে খুব ভোরে উঠেছে, তারপরও তার চোখে ঘুম, কিন্তু সে ঘুম যাবেই না, সে খুব উপভোগ করছে রোডের এই জার্নিটা। ফাঁকা রাস্তা দেখতে পেয়ে আমার তো খুব গান করতে ইচ্ছে করছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আজকের ব্লগটা মূলত এই রোডেরই, পুরা রোডটাই ভিডিও করে করে আমি আজকের এই ব্লগটা সাজিয়েছি। খুব মনে পড়ে সেই সব দিনগুলোর কথা, ছোটবেলার দিন, বছরে একবার ওয়েট করতাম কখন নানার বাড়ি মামার বাড়ি আসব, কখন পরীক্ষা শেষ হবে ডিসেম্বর মাসে, যেহেতু আমার মামার বাড়ি হচ্ছে মিরসরাই। তো আমরা বছরে একবারই আসতাম ছোট থাকতে, পরীক্ষা বার্ষিক পরীক্ষা শেষ হতো, তারপর আমরা পরীক্ষা বন্ধ শেষ হওয়ার পর বন্ধ দিলে তারপর আমরা মামার বাড়িতে আসতাম। তো এই রোডটা অনেক চেঞ্জ হয়েছে, এই রোড দিয়েই আমরা যেতাম বাসে চড়ে মামার বাড়িতে যেতাম। এখন ওই শৈশব দিনগুলোর কথাই চিন্তা করছি আর স্মৃতিচারণ করছি। এই দিকটা খুব সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করছেন কি না বুঝতে পারছি না, ওই দূরে অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে, তাই আমি এদিক হয়ে আবার ভিডিও করলাম। পাহাড়টা দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে মানে বলার বাহিরে। আপনারা সবাই চিন্তা করছেন তো, ভাবছেন তো আমি কোথায় যাচ্ছি, কেন চট্টগ্রাম থেকে ফেনীতে যাচ্ছি, ফেনী আমার কে আছে, কোথায় যাচ্ছি। ভাবার কোনো কারণ নেই, ফেনী যাচ্ছি আমার আন্টির বাসায়, মানে আমার মার মেজ বোনের বাসায়, উনি ওখানে থাকেন, ফেনী শহরেই থাকেন মহিপালে। আমার মেজ আন্টির হাজবেন্ড ওখানে চাকরির সুবাদে ওখানে থাকে ফেনী শহরে মহিপালে, উনি অবদাদা আছেন বিদ্যুৎ অবদাতে, তাই ওখানে কোয়ার্টারে অনেক বছর ধরে ওনারা আছেন, তাই আমরা মাঝের মধ্যে গিয়ে ওখানে হামলা দিয়ে ঘুরে আসি। আমি প্রায় দুই তিন বছর পরে আসছি, এই তো দেখতে দেখতে চলে আসলাম ফেনী শহরে, আমরা ঢুকে গিয়েছি। এই যে ওভারব্রিজের নিচ হয়ে আমরা এখন ফেনীতে ঢুকে পড়ব, অলরেডি আমরা ঢুকে গিয়েছি, চলে আসছি ওনাদের এখানে কোয়ার্টারে। তো গেটটা বন্ধ ছিল, তো উনি হর্ন দিচ্ছে যাতে গেটটা খুলে দেয়। আমরা খুব সকাল সকালেই পৌঁছে গেছি, এখন বাজে প্রায় 7:30 মতো, খুব ভোরে উঠেছিলাম, কয়টায় উঠেছি আর টাইমটা মনে নেই। তো যেহেতু সকাল সকাল উঠেছি গাড়িতে, তাছাড়া রাস্তাও ফাঁকা ছিল, এরপরে আমরা একদম ফ্রিলি চলে আসছি, ঢুকে গেলাম। এটা হচ্ছে ওনাদের এখানে কোয়ার্টার, এখানে বিভিন্ন স্টাফরা থাকে, বিভিন্ন চাকরির মানুষরা থাকে, বিভিন্ন না আসলে এখানকার চাকরির জীবিতটাই থাকে ফ্যামিলি সহ নিয়ে। এই যে এখন চলে আসছি, ওই যে দেখা যাচ্ছে উপরের তালায় এখানে গাড়ি রাখে আমার আঙ্কেল, এখানে গাড়ি রাখে, ওরা দুই তালায় থাকে, নিচের তালায় একটা ফ্যামিলি আছে, উপরের তালায় আমার আন্টি, আন্টি হাজবেন্ড, আন্টি ফ্যামিলিরাই থাকে, মানে যদিও বা আমার দুই কাজিন এখন এখানে থাকে না, ওরা পড়ালেখার কারণে বাইরে ইউনিভার্সিটির
হলে থাকে, তো ওরাও মাঝের মধ্যে আসে, তাই ওরা যেহেতু আসছে এবার তাই আমিও চলে আসলাম, সবাই যাতে এনজয় করি। যদিও বা খুব কম সময়ের জন্য এসেছি, এখানে আমার খালু অনেক বাগান করেছে, বাগানও দেখাবো নেক্সট ব্লগে। আমার ছেলে তো মহা খুশি, সে ঘুম টুম আর গেল না, পুরো রাস্তায় জেগেছিল। এবার চলে আসছি, তো এখানে একটু এলোমেলো রয়েছে, কোয়ার্টারে থাকে, বুঝতেই তো পারছেন কোয়ার্টারের ঘরগুলো কেমন হয়, নিজের ঘর হলে হয়তো নিজের মতো করে সাজানো যায়। তো এই তো এরপর চলে আসলাম, এখন আমরা সবাই ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব, দেন ঘুম মারব। এখনকার মতো ভাবে টাটা।